আমার চলার পথে অনেক কাঁটা বিছানো আছে, যতই হেঁটে চলেছি ততই আমার পায়ে ফুটছে, পায়ের পাতা যেন ছিঁড়ে যাচ্ছে, বিষাক্ত কাঁটা যেন যন্ত্রণা দিচ্ছে আমাকে, আমি আর এগোতে সাহস পাচ্ছি না। নমস্কার, সালাম, আদাব, আমি হাসিবুর আর আপনারা দেখছেন হাসিবুর মোটিভেশন। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ইউটিউবারদের জীবন কাহিনী, তো চলুন শুরু করা যাক। মনের সাহস, লক্ষ্য স্থির, সমাজের লাঞ্ছনা বঞ্ছনা, বন্ধুদের ক্রিটিসাইজ কথা এবং শারীরিক ক্ষমতা নিয়েই একজন ইউটিউবারের জীবন শুরু। একজন ইউটিউবারের মনে আছে অদম্য শক্তি, তাই তো তারা সর্বদা বলতে থাকে, যতই বাধা আসুক আমি থামছি না, আমি হারছি, হারতে থাকবো, আর একটু পরেই আমি দৌড়াতে শুরু করব। তাই রাস্তায় যতই কাঁটা বেছানো থাকুক, আর শুধু কাঁটা কেন, যদি কয়লার আগুনও বেছানো থাকে তবুও আমি দৌড়াতে থাকবো। ভাগ্য তুই কত যন্ত্রণা দিবি আমাকে, তুই যতবার আমাকে ফেলবি আমি ততবার উঠে দাঁড়াবো, তুই যতবার আমাকে যন্ত্রণা দিবি আমি ততবার মাথা তুলে দাঁড়াবো। তুই আমাকে যন্ত্রণা দে, আমাকে কষ্ট দে, আমার শরীর ক্ষতবিক্ষত করে দে, ফেলে দে আমাকে আগুনের মধ্যে, পৃথিবীর যত কঠিনতম যন্ত্রণা আছে আমাকে দে, আমি প্রস্তুত সেই যন্ত্রণা সহে নিতে, আর তুই প্রস্তুত থাকিস আমাকে হার মানাতে, কারণ আমি হারতে আসিনি, আমি মাথা নিচু করে থাকার জন্য জন্মগ্রহণ করিনি, আমি এসেছি লড়াই করতে, আমি এসেছি যুদ্ধ করতে। আমার চোখে একবার চোখ রেখে দেখ, আমিও কিন্তু তোর থেকে কম নই, প্রস্তুত থাকিস সেই দিনটির জন্য যেদিন জয়ের পদকটা তোর কাছ থেকে ছিনিয়ে নেব। হ্যাঁ, আমি তুচ্ছ, আমি ক্ষুদ্র, কিন্তু আমি যোদ্ধা, আমি সৈন্য, আমার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে গরম রক্ত, যে রক্তকে ফুটিয়ে তুলেছিস তুই, ভাগ্য তুই যে আগুন জ্বালিয়েছিস আমার কপালে সেই আগুনে টকবক করে ফুটছি আমি, কিন্তু আমি তোর দোষ দেব না, তোর দোহাই দেব না, কারণ আমি প্রস্তুত তোর সাথে লড়াই করতে, আমি রাজি তোর সাথে রণক্ষেত্রে যুদ্ধ করতে। এতদিন তুই যাকে দেখেছিস, তুই যাকে চিনেছিস, সে একটা মূর্খ, সে একটা বোকা, সে একটা পাগল, কিন্তু না, আজ থেকে আমি মূর্খ নয়, বোকা নয়, পাগল নয়, আজ থেকে আমি যোদ্ধা। এখান থেকে শুরু হবে আমার অগ্নি অধ্যায়, যে অধ্যায়ে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো অজুহাত, থাকবে না কোনো দুর্বলতা, আজ থেকে শুরু হবে আমার জীবনের অগ্নি পরীক্ষা। আমার কথা শুনে তুই হাসছিস, তাই তো? হ্যাঁ, হাস, যত পারিস হাসতে থাক, আকাশে বাতাসে ছড়িয়ে দে তোর অট্ট হাসি, তুই আনন্দে নৃত্যও করতে থাক, কিন্তু একটা কথা মনে রাখ, যখন আমার হাসার সময় আসবে তখন তুই কান্নারও সুযোগ পাবি না। বন্ধু, সেই সব মানুষের সাথে কখনো মিশবে না যারা তোমার লক্ষ্যকে নিয়ে হাসি ঠাট্টা করে ও মজা করে, অজুহাত দেবে না, ভাগ্যের দোষ দেবে না, নিজের দোষ স্বীকার করতে শেখো, নিজের ভুল বুঝতে শেখো, যে আমার অতীতের কর্মের জন্য আমার বর্তমানের এই অবস্থা, কিন্তু যা হয়েছে তা ভুলে যাও, আর যেন একটা সেকেন্ডও নষ্ট না হয়। অন্য ভিডিওর মতো তোমাকে বলবো না সাবস্ক্রাইব ও শেয়ার করার কথা, কারণ আমি জানি ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তুমি সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবে। ভিডিওতে বলা অনেক কথাই আমি 2.0 আশিক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।